আসসালামু আলাইকুম, আমির 360 ম্যাথের নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মডেলিং ইন বায়োলজি এর পার্ট 22 এর সমাধান করব। এখানে বলা আছে যে এক প্রজাতির জনসংখ্যার বারহাস্ট মডেল বর্ণনা করো, কিভাবে এই মডেল ম্যানথাসের মডেল অপেক্ষা শ্রেয়। তো এটি সমাধান করার জন্য আপনাদের অবশ্যই বারহাস্টের মডেল এবং ম্যালথাসের মডেল সম্পর্কে জানতে হবে। তো বারহাস্টের মডেলটি হচ্ছে এরকম যে ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর এন ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে, এটি হচ্ছে বারহাস্টের মডেল। এবং ম্যালথাসের মডেলটি হচ্ছে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আর এক্স। বারহাস্টের মডেল ম্যালথাসের মডেল অপেক্ষা শ্রেষ্ঠতর কীভাবে সেটি আমরা ব্যাখ্যা করব, অর্থাৎ এই মডেল অপেক্ষা এই মডেল শ্রেষ্ঠতর সেটি আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে প্রথম অংশে আমরা লিখি বারহাস্টের মডেল হতে আমরা জানি এটি, অর্থাৎ এখানে আমরা লিখি বারহাস্টের মডেল হতে পাই, বারহাস্টের মডেল হতে পাই এটি, অর্থাৎ ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর এন ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে, যেখানে আর এবং কে হচ্ছে ধনাত্মক ধ্রুবক, আর এবং কে ধনাত্মক ধ্রুবক, ধনাত্মক ধ্রুবক। এখানে কে হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা, পরিবেশের পরিবেশের সহন ক্ষমতা, আর ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে ইকুয়াল টু হচ্ছে মাথা পিছু জনসংখ্যা বৃদ্ধির হার, মাথা পিছু জনসংখ্যা বৃদ্ধির হার। এখানে আপনাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে এন ইকুয়াল টু এন অফ টি ইকুয়াল টু হচ্ছে কোনো নির্দিষ্ট সময় টিতে এক প্রজাতির জনসংখ্যা, কোনো নির্দিষ্ট সময় টিতে এক প্রজাতির জনসংখ্যা, এক প্রজাতির জনসংখ্যা। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যখন টি টেন্স টু ইনফিনিটি হবে, অর্থাৎ সময় যখন অসীম হবে, তখন এক প্রজাতির জনসংখ্যা অর্থাৎ এন টেন্স টু কে হবে, কে হচ্ছে পরিবেশের সহন ক্ষমতার সমান হবে, অর্থাৎ সময় অসীম হলে জনসংখ্যা পরিবেশের সহন ক্ষমতার দিকে দাবিত হবে। এটি হচ্ছে এক প্রজাতির জনসংখ্যার বারহাস্ট মডেলের ব্যাখ্যা। এখন আমরা এই মডেলটি ম্যালথাসের মডেল অপেক্ষা শ্রেষ্ঠতর কেন সেটি আমরা দেখব। তাহলে দ্বিতীয় অংশ, এখন ম্যালথাসের মডেল হতে আমরা জানি ম্যালথাসের মডেল হতে পাই, এখন ম্যালথাসের মডেল হতে পাই আমরা ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আর এক্স, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আর এক্স। এখন এই দুটি মডেল আপনাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে, আশা করি এই দুটি মডেল আপনারা মুখস্থ করে নেবেন। এখন এখানে আমরা চলক পৃথকীকরণ করব, অর্থাৎ এক্সকে এ পাশে নিয়ে আসবো, তাহলে হবে ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স, এবং ডিটিকে ওই পাশে নিব তাহলে আর ডিটি। এখানে আমরা সমাকলন করব, তাহলে সমাকলন চিহ্ন দিয়ে আমরা, এখন ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি লন এক্স, এবং এখানে ডিটিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে টি
যেহেতু এখানে লিমিট নেই কাজে এখানে যুগচিকরণ ধ্রুবক আমরা নিব c এখন যদি আমরা উভয় পক্ষে e প্রয়োগ করি তাহলে আমরা জানি e টু দি পাওয়ার ln বা ln e ইকুয়াল টু হচ্ছে 1 অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যদি e প্রয়োগ করি তাহলে x অর্থাৎ e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু হবে x তাহলে এখানে আমরা লিখতে পারি x ইকুয়াল টু এখানে হবে e টু দি পাওয়ার rt প্লাস c ইমপ্লাইস দ্যাট x ইকুয়াল টু e টু দি পাওয়ার যেহেতু পাওয়ারগুলো যোগ আকারে আছে তাহলে বেসগুলো গুণ হবে এখানে বেস হচ্ছে e তাহলে e ইনটু e এখানে e এর পাওয়ার হবে rt এখানে e এর পাওয়ার হবে c তাহলে এখানে আমরা লিখতে পারি x ইকুয়াল টু e টু দি পাওয়ার c ইকুয়াল টু আমরা ধরি a ইনটু e টু দি পাওয়ার rt ধরি e টু দি পাওয়ার c ইকুয়াল টু হচ্ছে a এখানে আমরা দেখতে পাচ্ছি যে x ইকুয়াল টু a ইনটু e টু দি পাওয়ার rt অর্থাৎ x যদি জনসংখ্যা হয় তাহলে সেটি সূচকীয় হারে বৃদ্ধি পাবে এটি স্বল্প সময়ের জন্য সত্য হলেও অনন্তকাল ধরে কোনো জনসংখ্যার পক্ষে সূচকীয় হারে বৃদ্ধি পাওয়া সম্ভব নয় জনসংখ্যা কখনোই অনন্তকাল ধরে বৃদ্ধি পাবে না সূচকীয় হারে তো বৃদ্ধি পাবেই না কারণ এখানে অনেক কিছু নির্ভর করে তার মধ্যে আছে ওই জনসংখ্যার খাদ্য বাসস্থান ইত্যাদি অর্থাৎ আমরা বলতে পারি যে যদি জনসংখ্যা সূচকীয় হারে বৃদ্ধি পায় তাহলে এটি একটি অল্প সময়ের জন্য সত্য হলেও অনন্তকাল ধরে সূচকীয় হারে বৃদ্ধি পাবে না ফলে ম্যালথাসের মডেলে যেহেতু জনসংখ্যা অনন্তকাল ধরে সূচকীয় হারে বৃদ্ধি পায় তাহলে এটি খাদ্য স্থান ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের সীমাবদ্ধতার ফলে জনসংখ্যার এই অবাধ সূচকীয় বৃদ্ধির একসময় পরিসমাপ্তি ঘটবে এখন যদি আমরা বারহাস্টের মডেলে আসি তাহলে আমরা দেখতে পাবো যখন সময় অসীম তখন জনসংখ্যা পরিবেশের সহন ক্ষমতার দিকে ধাবিত হয় অর্থাৎ টি টেন্স টু ইনফিনিটি তখন এন টেন্স টু কে হয় এখানে কে হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা ফলে আমরা বলতে পারি যে ম্যালথাসের মডেল হতে বারহাস্টের মডেল অধিক বাস্তবসম্মত এই কারণে ম্যালথাসের মডেল অপেক্ষা বারহাস্টের মডেল অধিক শ্রেষ্ঠতর এখন আমি যে ব্যাখ্যাগুলো বললাম সেটি এখানে আমি লিখে দিচ্ছি আপনারা লিখে নেবেন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানান ধন্যবাদ